মাইনুল হোসেন খান নিখিল এর জন্মদিন উপলক্ষে কামরুল আহসান রাসেল সরকারের উদ্যোগে মিলাদোদ্দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগের আইকন যুব সমাজের উজ্জ্বল নক্ষত্র সততা ও নিষ্ঠার প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিলের জন্মদিন উপলক্ষে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান রাসেল সরকার তার ব্যক্তিগত উদ্যোগে আলোচনা সভা মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে। গত শনিবার 28 তারিখ মহানগর যুবলীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ কামরুল আহসান রাসেল সরকার, যুবলীগ নেতা রাহাত খান, মহানগর কৃষক লীগের দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জহির, যুবলীগ নেতা আমিরুল ইসলাম শাখোয়াত হোসেন, মনিরুজ্জামান মনির, রফিকুল ইসলাম রবি, আব্দুল সামাদ আজাদ, জামাল সরকার, রফিকুল ইসলাম, মুস্তাফিজুর রহমান মুস্তা, রাজু সাহা, আলহাজ শামসুদ্দিন সরকার সুপারমার্কেটের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আকরাম হোসেন বান্ডারি। আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় আরও জানা যায়, কামরুল আহসান রাসেল সরকারের নির্দেশনায় গাজীপুরের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা এই জন্মদিন অনুষ্ঠান পালন করে থাকেন। আমরা এখানে সমবেত হয়েছি ওনার জন্য দোয়া করার জন্য। আমরা খাস করে সবাই ওনার জন্য দোয়া করবো। উনি যেভাবে তৃণমূল থেকে আজকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রে এসেছেন, উনি যেন শেখ হাসিনার বিশ্বস্ত হয়ে আগামী দিনে বঙ্গবন্ধুর আদর্শকে অবশ্যই যে পতাকা, সেই পতাকাকে যেন আবার মানে সারা বাংলাদেশের যুব সমাজের ভিতরে উড়িয়ে উনি যেন কামিয়াব হতে পারেন, ওনার সুস্বাস্থ্য কামনা করে, ওনার দীর্ঘায়ু কামনা করে আমরা যেন সকলে দোয়া করব। আল্লাহ পবিত্র যেন ওনাকে লেখায়ত দান করেন, আয়াতে তৈবা যেন দান করেন, ওনার মাধ্যমে যেন বাংলার যুব সমাজ একটি পরিচালিত, নেশামুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাদমুক্ত, ভূমিদস্যমুক্ত একটা যুব সমাজ যেন সবার দিতে পারেন সারা বাংলাদেশে। সেজন্য ওনারা পরিচিত যেন আমরা ওনার জন্য দোয়া করবো। আল্লাহ পবিত্র ওনার মাধ্যমে যেন বাংলাদেশ আওয়ামী যুবলীগকে আরো শক্তিশালী করেন, শেখ হাসিনার হাতকে যেন শক্তিশালী করে, বঙ্গবন্ধুর আদর্শকে যেন প্রত্যেকটা পাড়ায় মহল্লায় অন্তর্বর্তী যুবকদের মধ্যে উনি যেন সেই বীর বপন করতে পারে, এই জন্য দোয়া ওনার জন্য করবো আমরা। তাই এই কথা বলে আমি সকলের সমস্ত কামনা করি এবং আমরা যে মহামারী করোনা ভাইরাস আক্রান্ত যে ভয় ভীতি নিয়ে আমরা পৌঁছি, আল্লাহ পবিত্র যেন আমাদেরকে সেই মহামারী করোনা ভাইরাস থেকে যেন হেফাজত করেন, সেই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় বাংলা, জয় বাংলা। দেখুন আমাদের আজকের এই মিলাদ হুজুরে দিতে হন ভাই, একটা হুজুর ভাই আসতে সাকত ভাই হয়েছে জহির ভাই পাইবেন ভাই اللهم اجعلني سلطانا واجعلني سلطانا
يا أرحم الراحمين يا شفيع الأرحام أنت نقص التعليم إلى دير الله حديث تلية تمرضر مرحات تلت برلا الله نشان دهي أمر قناه دار الله أمر قناه دار لكنا تجي الله تمر رحمة لكنا تجي أنا دير مجدك رسول الدمار قناه تجي مجدك رسول মিলাদ এবং দোয়া শেষে সবার মাঝে খাবার বিতরণ করেন এবং দেশবাসীর কাছে কামরুল আহসান সরকার রাচেল মাইনুল হোসেন খান নিখিল এর জন্য দোয়া চেয়েছেন সর্বোপরি তার আত্মার মাগফিরাত কামনা করা হয় ডেস্ক রিপোর্ট গাজী মামুন